সবুজ কাঁচ, সবুজ প্রাণ, গর্ভে সবুজ দেশ, সবুজ বনই বাঁচিয়ে রাখবে বিশ্ব পরিবেশ। আধুনিক নগর জীবনে ক্লান্ত বিধ্বস্ত কবি একদিন ব্যাকুল হয়ে আবেদন জানিয়েছিলেন, দাও ফিরিয়ে অরণ্য, লও এ নগর। এই বিশ্ব সৃষ্টির আদি হলো উদ্ভিদ, এই ধরিত্রীর সৃষ্টি লগ্নে বিশ্ব সংসার পরিপূর্ণ ছিল বৃক্ষরাজি দ্বারা সুগঠিত সুবিশাল অরণ্যে। জন্ম মাত্রই আমরা সবুজ গাছপালা উদ্ভিদের আশ্রয়ে বড় হয়ে উঠি। বৃক্ষ সেই থেকে আদি অনন্তকাল ধরে আমাদের ধারণ করে এসেছে, তাই প্রকৃতির ঋণ শোধ করার জন্য প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের টিম প্রচেষ্টা মাত্র 50টি গাছ লাগিয়েছে, সংখ্যা নিতান্ত কম। গত বছর যখন বিভিন্ন সরকারি দপ্তরে যোগাযোগ করেও গাছে চারা সংগ্রহের জন্য চেষ্টা বিফল হয়, অনেকটা সময় পরে হলেও নিজেরা সিদ্ধান্ত নিই যে নিজেদের পকেট মানি থেকে আমরা গাছের চারা কিনে ওদের বড় হয়ে ওঠা পর্যন্ত লালন পালন করে যাব। এই শর্তে এবছরও স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের সদস্য সদস্যগণের থেকে সংগৃহীত টাকায় নার্সারি থেকে গাছ কিনে অরণ্য সপ্তাহে চলো গাছ লাগাই আর গাছ বাঁচাই কর্মসূচি পালন করার প্রচেষ্টা চালানো হয়। এবছর খুকুড়াখুপি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠের চারপাশে আম গাছ লাগানো হলো। সেখানকার বন্ধুরা যে সত্যিকারের গাছকে ভালোবাসে বা সবুজের মূল্য বোঝে তা আরো একবার প্রমাণিত হলো। উইপোকা ধ্বংসকারী তরল বালির সাথে মিশিয়ে গাছে লাগানোতে ওদের দক্ষতাই প্রকাশ পেল। এবছর যেন লকডাউনের মাঝে প্রকৃতি নিজেকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার তাগিদেই প্রায় প্রতিদিনই নিয়ম করে গাছগুলোকে জল দেয়, সেবা শুশ্রূষা করে। তারপরে গিয়ে দেখি সবুজ গাছগুলো নেটির বাইরে আসার জন্য উঁকি ঝুঁকি মারার চেষ্টা চালাচ্ছে। এই গ্রামের গ্রামবাসীরাও গাছগুলো দেখাশোনা করছেন, তাদের আদর যত্ন ভালোবাসায় বড় হয়ে উঠছে দেখে প্রচেষ্টার সদস্য সদস্যগণের উৎসাহ আর উদ্দীপনা অনেক গুণ বেশি হলো। শিশু গাছগুলোর সজীবতায় নতুন প্রাণ ফিরে পাচ্ছে আমাদের পরিবার। এই লকডাউনে আমাদের মন দুশ্চিন্তায় থাকলেও আমাদের উৎসাহ অঙ্গীকার সব মাথা ছাড়া দিচ্ছে সবুজ পাতা রূপে। আসুন সুকান্তের ভাষায় বলি, এ পৃথিবীকে শিশুর বাস যোগ্য করে যাব আমি, এ পৃথিবীকে শিশুর বাস যোগ্য করে যাব আমি। নমস্কার।